ইডিএম এ 450 টি গণকবরের সন্ধান, হাজারের বেশি মানুষকে মাটি চাপার অভিযোগ। আরো বিস্তারিত জানিয়ে দিব। পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে সতর্ক করলেন বাইডেন। 44 টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল, জানালো জাতিসংঘ। পরমাণু অস্ত্র নিয়ে কিমের নতুন আইন আরো জানিয়ে দিব। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের হামলা, নিহত 5 জন। যুক্তরাষ্ট্রে 2 বিমানের সংঘর্ষ, নিহত 3 জন। আর্মেনিয়ার কাছে 32 সেনার মৃতদেহ হস্তান্তর করেছে আজারবাইজান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল শান্তি চুক্তি ভঙ্গ করেছে অভিযোগ ফিলিস্তিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এডিএমে 450টি গণকবরের সন্ধান, হাজারের বেশি মানুষকে মাটি চাপার অভিযোগ। ইউক্রেনের এডিএম শহরে চালানো হয়েছে নাতসী আমলের বর্বর নির্যাতন। গণকবর থেকে তোলা দেহ অবশেষ যাচাই বাছাইয়ের পর মিলেছে সব তথ্য। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, শহরটিতে পাওয়া গেছে অন্তত 10টি মধ্যযুগীয় টর্চ আর সেল। এদিকে পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনের সৈন্য সংখ্যার বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ অঞ্চলে অভিযান জোরালো করার তথ্য দিল রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে খেরসন কবজায় রাখতে মরিয়া রাশিয়া, তাই ফ্রন্টলাইনে সেনা পুনর্নিবাসে পাশাপাশি বাড়ানো হচ্ছে প্রদেশটির বিভিন্ন শহরে সামরিক অভিযান। তাছাড়া জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র দখলে রাখতেও রয়েছে পুতিন বহরের কড়া নজরদারি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির অনুসারে গেল 24 ঘন্টা ইউক্রেনীয় বিভিন্ন শহরে বাড়ানো হয় অভিযানের কলরব। মিলেছে নানা ফ্রন্টলাইনের সাফল্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, খেরসন অঞ্চলের বেশ কিছু গ্রাম লোকালয়ে অব্যাহত রয়েছে রুশ সামরিক অভিযান। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 350 ইউক্রেনীয় সেনা। 7টি ট্যাঙ্ক এবং 36টি সাজওয়াজান ধ্বংস করা হয়েছে। তাছাড়া দোনেতস্ক এলাকায় অব্যাহত রয়েছে বিমান হামলা। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে সম্ভাব্য তেজস্ক্রিয় দুর্ঘটনার জন্য অতঃপেতে আছে কিয়েভ প্রশাসন, চালিয়ে যাচ্ছে উস্কানিমূলক নাশকতা। তবে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার পর নাতসী কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ তুলেছে কিয়েভ প্রশাসন। জানিয়েছে সদ্য দখল মুক্ত হওয়া কারকিবে মিলেছে মধ্যযুগীয় টর্চ আর সেলের সন্ধান। পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে সতর্ক করলেন বাইডেন। পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি। তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেননি। এবছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পুতিন তার দেশের পরমাণু শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার কথা ঘোষণা করেছিলেন। রুশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের তিনি বলেছিলেন, পশ্চিমা বিশ্বের আগ্রাসী মনোভাবের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে আশঙ্কা তৈরি হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন হয়তো এখন আরো কঠোর কৌশল গ্রহণ করতে পারেন। ধারণা করা হয় যে রাশিয়ার কাছে 5,977টি নিউক্লিয়ার এয়ারহেড বা পরমাণু অস্ত্র রয়েছে। এই হিসাব দিয়েছে মার্কিন বিজ্ঞানীদের একটি ফেডারেশন। তারা বলছেন, এর মধ্যে প্রায় 1,500 এয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেওয়ার কথা। বাকি 4,500 কিংবা তার চেয়েও কিছু বেশি এয়ারহেডের মধ্যে বেশিরভাগ কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট যা দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। বাকি অস্ত্রসমূহ ছোট বা কম বিধ্বংসী পারমাণবিক অস্ত্র যা স্বল্প পাল্লা বা কম দূরত্বের, মূলত যুদ্ধক্ষেত্রে বা সাগরে ব্যবহারযোগ্য অস্ত্র। বিশ্লেষকরা মনে করেন, এই মুহূর্তে রাশিয়ার প্রায় 1,500 এয়ারহেড মোতায়েনকৃত অবস্থায় আছে, যার অর্থ হচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ও বোমারো ঘাঁটি এবং সমুদ্রে সাবমেরিনে বসানো আছে। 44টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল, জানালো জাতিসংঘ। গত 2 সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে অন্তত 44টি বাড়ি ধ্বংস করে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের যে নীতি অনুসরণ করে আসছে তার আওতায় এ সমস্ত বাড়ি ধ্বংস করে সেসব জায়গা দখল করা হয়েছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র একটি রিপোর্টের বরাত দিয়ে আজ রবিবার জানিয়েছে যে 44টি বাড়ি ধ্বংস করা হয়েছে, তার মধ্যে 35টি বাড়ি এরিয়া সি 19 এ অবস্থিত।
এই সমস্ত বাড়ি ধ্বংস করার আগে কোনো রকমের সতর্কবার্তা দেওয়া হয়নি, এমনকি বাড়ি ভাঙার বিরুদ্ধে বাড়ির মালিকদের কোনো প্রতিবাদ করারও সুযোগ দেওয়া হয়নি। জাতিসংঘের ত্রাণ সমন্বয়ক বিষয়ক কার্যালয় জানিয়েছে, এ সমস্ত ভবন নির্মাণের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে কোনো রকমের অনুমতি নেওয়া হয়নি। এমন অভিযোগ তুলে গত 2 সপ্তাহের ভেতরে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘর বাড়ি ভেঙে দেওয়ার কারণে বহু ফিলিস্তিনি খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে এবং তারা মানবতার জীবনযাপন করছেন। এছাড়া চলতি বছর শুরুর পর থেকে পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনিদের 11টি বাড়ি ভেঙে দিয়েছে। পরমাণু অস্ত্র নিয়ে কিমের নতুন আইন। পারমাণবিক অস্ত্র নিয়ে সম্প্রতি একটি আইন পাশ করেছে উত্তর কোরিয়া। এই নতুন আইনের বিধান অনুযায়ী পারমাণবিক অস্ত্রের বিষয়ে কিমের সব নির্ধারক শক্তি আছে। যদি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে পারমাণবিক অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চালু করা যেতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, ওই আইনটি নিজেদের রক্ষায় স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলার অধিকার দেবে। কিম জং উন বলেছেন, এই নতুন আইন দেশটির পারমাণবিক অবস্থাকে অপরিবর্তনীয় রাখবে, পরমাণু নিরস্ত্রীকরণের যে কোনো আলোচনাকে নিষিদ্ধ করবে। উত্তর কোরিয়ার পার্লামেন্টে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গত 8ই সেপ্টেম্বর আইনটি পাশ করে। KCNA জানায়, 2013 সালের আইনকে প্রতিস্থাপন করে এই আইন করা হয়েছে। আগের আইনটি উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অবস্থার রূপরেখা দিয়েছিল। KCNA কিমকে উদ্ধৃত করে বলেছে, পারমাণবিক অস্ত্রনীতি প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল একটি অপ্রতিরোধ্য সীমারেখা টানা, যেন আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে বিতর্ক না হয়। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের হামলা, নিহত 5 জন। সিরিয়ার রাজধানী দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দর ও এর দক্ষিণে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 5 সিরীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার, সম্প্রতি সিরিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় দেশটির বিমান বাহিনী। হামলার ব্যাপারে সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 3:45 প্রথম হামলা চালানো হয়। আরো বলা হয়, লোক তিব্রিয়াসের দিক থেকে বিমানবন্দর ও শহরের দক্ষিণ অঞ্চলে কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সামরিক সূত্রে বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা থানা জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 5 জন সেনা নিহত হয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সিরিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণ হিসেবে গোয়েন্দা ও কূটনীতিকরা বলছেন, সিরিয়া লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহে দামেস্ক বিমানবন্দরে রুট হিসেবে ব্যবহার করছে ইরান। তেহরানের ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহ ব্যাহত করতেই বিমানবন্দরে হামলা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 2 বিমানের সংঘর্ষ, নিহত 3 জন। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে 2টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি একটি খোলা মাঠের 2টি আলাদা জায়গায় পড়ে। এ ঘটনায় 3 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার সকালে ডেনভারের 30 মাইল উত্তরে বোল্ডার কাউন্টির উপরে এই 2টি বিমান সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় 8:50 দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে 2টি বিমানের মধ্যে সংঘর্ষ হওয়া বিমান দুটি হল সেসনা 172 ও সোনেক্সোস জেনোস। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্সোস জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতে এটি বানানো যায়। সেসনা 172 হাইস্কোক এক ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র 4টি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানায়, কি ধরনের সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর্মেনিয়ার কাছে 32 সেনার মৃতদেহ হস্তান্তর করেছে আজারবাইজান। আজারবাইজানের কাছ থেকে 32 সেনার মৃতদেহ গ্রহণ করেছে আর্মেনিয়া। আজ আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এসব সেনা সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছে। গত মঙ্গলবার ভোর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। এরপর বৃহস্পতিবার ভোরে আর্মেনিয়া জানায়, 2 পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তারা দাবি করেছিল আজারবাইজানের সেনারা কারাবাক অঞ্চলের বাইরেও হামলা চালিয়েছে, তবে আজারবাইজান বলছে তারা আর্মেনীয় সেনাদের উস্কানি জবাব দিয়েছে মাত্র।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরাম তুরসিয়ান আজ সাংবাদিকদের বলেছেন, তারা 32 আর্মেনীয় সেনার মৃতদেহ আজারবাইজানের কাছ থেকে গ্রহণ করেছে। গত শুক্রবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তাদের 135 জন সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের অন্তত 200 জন সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেছেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে তাতে তাদের 79 সেনা নিহত এবং 282 জন আহত হয়েছে। সূত্র পার্স টুডে। ইসরায়েল শান্তি চুক্তি ভঙ্গ করেছে অভিযোগ ফিলিস্তিনের। ইসরায়েল অসলো শান্তি চুক্তি সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়া। পশ্চিম তীরের হেব্রন শহরে একটি বার্ষিক উৎসবে শনিবার তিনি এ মন্তব্য করেন। খবর সিনহোয়ার। প্রতিবছর হেব্রনে এ সময়টিতে আঙ্গুর ফলের প্রদর্শনী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সব ধরনের জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলকে অসলো চুক্তি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক সব আইন মেনে চলতে হবে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এমন সময় ইসরায়েলকে এ হুঁশিয়ারি দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তি সংস্থার মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় 1993 সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি এক সই হয়। তারই ধারাবাহিকতায় মিশরের তাবায় 1995 সালে অসলো চুক্তি 2 স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্থির হয় পশ্চিম তীর গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে। 5 বছরের জন্য অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হবে। এরপর জাতিসংঘের 242 ও 338 প্রস্তাবের ভিত্তিতে স্থায়ী সমাধান হবে। এর মাধ্যমে সুস্পষ্টভাবে লিখিত না হলেও এই ইঙ্গিত থাকে যে একদিন ইসরায়েলের পাশে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে।